আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি। ব্যস্ততম আরেকটা দিন শুরু হয়ে গেল। এখন এটা দুপুরের রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে দাদি লাউ পাতা বেছে নিচ্ছে, আজকে লাউ শাক রান্না করব। আর এদিকে আমি এসেছি কচু নিতে। আমার ঘরের পিছনে এই কচু গাছ লাগিয়েছি, এগুলো হচ্ছে দুধ কচু। তো আজকে দুধ কচু দিয়ে শুটকি মাছ, চিংড়ির যে শুটকি সেই শুটকিটা রান্না করব। কচুর এই পাতাটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, কচু পাতা ভর্তা করলে চিংড়ি দিয়ে বেশ ভালো লাগে। কিন্তু আজকে আর করব না, আজকে কচুর শুধু ডগাটাই রান্না করব। কচুর টগা দিয়ে চিংড়ি শুটকি কেমন লাগবে তা ঠিক বুঝতে পারছি না, কারণ এটা আমি প্রথমবার রান্না করছি। দাদিকে বলছিলাম যে কচু দিয়ে রান্না করলে কেমন লাগবে। আসলে আমার ঘরে আজকে কোনো সবজিই নাই, সব সবজি শেষ হয়ে গেছে। তো এই জন্য ভাবলাম যে কচু দিয়ে চিংড়িটা রান্না করি, আর অহনায় সেনাকে কিছুটা মাছ ভুনা করে দেব, তাতে ওদের হয়ে যাবে আর আমরা এটা দিয়ে খাবো। তো চিংড়ি শুটকিটা ভালো করে ধুয়ে নেব। এই চিংড়িটা আনা হয়েছে সেই চরমোনাই থেকে, আমার পাশের বাড়ির কাকা শ্বশুর, উনি চরমোনাই গিয়েছিলেন, হুজুরের চরমোনাই যে হুজুর তার ওখানে উনি মাহফিলে গিয়েছিলেন। তো সেখান থেকে উনি প্রতি বছরই শুটকি আনে, বিভিন্ন ধরনের শুটকি আনে। তো এবার শুধু চিংড়ির শুটকি এনেছে। তো শুটকিগুলো একদম পরিচ্ছন্ন, যার জন্য পছন্দ হলো, আর আমি নিয়েছি কিছু। শুটকিটা আমি একদম ফ্রেশ পানি দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি, আর এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর এতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার পেঁয়াজটা কিছুটা পুড়ে পুড়ে গিয়েছে, আর এর জন্য একটু পানি দিয়ে নিলাম, আর এখন একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন আমি চিংড়ি শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো চিংড়ি শুটকিটা দিয়ে আমি আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। তো 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন কচুগুলো এর মধ্যে দিয়ে আবার খানিকটা কষিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে কচুটা একটু নরম করে, তারপর এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো কচুটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এখানে এগুলা হচ্ছে কার্প মাছ। তো কার্প মাছটা আমি বের করে, বড় বড় পিস ছিল, পিসগুলাকে আমি ছোট করে নিয়েছি, ছোট ছোট করে পিস করে এই মাছগুলা ভুনা করব। এখানে আমি মরিচ, হলুদ, লবণ আর পরিমাণ মতো আদা, জিরা আর রসুন একসাথে মিশিয়ে বেটে নেওয়াটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ। তো একবারে সব কিছু মেখে তারপরে আমি একবারে এটা রান্না করে নেব। আজকে মাছ আর আমি ভাজি করব না, এটা আমি কষিয়ে রান্না করব। এই যে এদিকে আমার চিংড়ির শুটকিটা রান্না হয়ে গেছে। দেখে কিন্তু মনে হচ্ছে বেশ টেস্টি হয়েছে, তবে আমি ঝোল চাকার সময় দেখেছি খেতে ভালোই লাগবে। আর এই তো এখন আমি মাছটাও ভুনা করার জন্য কড়াই দিয়ে দিলাম। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি রান্না করে নিয়েছি, আর লাউ শাক ভাজি করেছি, ওটা আজকে শেয়ার করলাম না। আর এখন একবার দুপুরবেলা খাবার খেতে চলে এসেছি, আমরা সবাই বসে পড়েছি খাবার খেতে। এটা হচ্ছে ইশানার প্লেট।
তো আমরা যখনই খেতে বসি ঈশানাকে আগে দিতে হয়, ওকে আগে দিয়ে তারপরে আমরা নেই, কারণ ওকে যদি দিতে দেরি হয়ে যায় তাহলে ও রাগ করে উঠে যায়, ও মনে করে আমি পিছনে পড়ে গেলাম, ফার্স্ট হতে পারলাম না। খেতে বসেই দুই বোনের চলে ফার্স্ট সেকেন্ড থার্ডে এই পাল্লা। অহনা ঈশানা দুজনেই শাক খেতে খুব পছন্দ করে, তো এজন্য ওদেরকে লাউ শাক দিয়ে দিলাম। আর এটা একদম সন্ধ্যাবেলা ঈশানাকে পড়তে বসিয়েছি, তো কি কি হোমওয়ার্ক দিয়েছে সেটাই আমি দেখছিলাম। তো এই খাতাটা ওর বাড়ির খাতা, আমি এই ভয়েসটা যেদিন দিচ্ছিলাম ওদিন ছিল শুক্রবার, তো শুক্রবারে শুক্র শনি দুই দিন স্কুল বন্ধ, যার কারণে আর কি ওদের হোমওয়ার্কটা করালাম না, আমি নিজেই বাড়িতে নিজের মতো করে ওকে লেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ লেখাটা আগের চাইতে অনেকটাই ভালো হয়ে গেছে। ওর লেখা শুরুতে কিন্তু একদমই ভালো ছিল না, আর ওকে নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম যে আমার এই মেয়েটাকে যে আমি কীভাবে পড়ালেখা করাবো। তো আলহামদুলিল্লাহ অনেকটাই মানে চলে এসছে, লাইনে চলে আসছে, এখন আর অতটা সমস্যা হয় না। ওদের লিখতে দিয়ে আমি দুধ জাল দিতে এসেছি। বরাবরের মতো আপনাদের কাছে একটাই চাওয়া থাকবে, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন। আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। দুধটা জাল করে নিয়েছি আর এখন ঈশানাকে দিয়ে দেব। অহনাকে এখন আর দিচ্ছি না, অহনা দুধ দিয়ে ভাত দিয়ে খাবে, দুধ ভাত আর কলা দিয়ে খাবে, আর ঈশানা এভাবে গ্লাসে খাবে। আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই রাখব। তো যাবার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনাদের বাচ্চাকে দেখে রাখবেন, সাবধানে রাখবেন, বাচ্চাকে কারোর সাথে কোথাও ছাড়বেন না, সবসময় নিজেদের সাথে সব জায়গায় নিয়ে যাবেন, আর বাড়ির বাইরে কোথাও যেতে দেবেন না। তো সবাই আপনারাও দেখে শুনে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।